নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিড স্টোর বাজারে বাণিজ্যিক ব্যাংকের একটি শাখা স্থাপনের আহ্বান জানানো হয়েছে ময়মনসিংহ নয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খানের কাছে। আমার এমপি ডট কমের মাধ্যমে আবেদনটি করেন সিড স্টোর বাজারের ডাক্তার মোহাম্মদ মামুন। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদিন এর জবাব দেন। আমার এমপি ডট কমের অথরিটি যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে জনগণের সাথে জনপ্রতিনিধিদের এই সেতু বন্ধনের জন্য। এখানে প্রশ্নকারী মোহাম্মদ মামুন, তিনি প্রশ্ন করেছেন নান্দাইল উপজেলা জাহাঙ্গীরপুর ইউনিয়নে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা চাই। এইটার দাবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ওনারা আমাকে করেছেন। এক সময় এই শাখাটি ছিল সিস্টরে, পরবর্তী সময় এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাংকের বিষয়ে আমি কথা বলতে পারি না, তবে যদি কোনো ভালো উদ্যোক্তা থাকে, ইনভেস্টর থাকে, তাহলে আমি একটি বাণিজ্যিক ব্যাংকের বুথ স্থাপন করতে পারি এই মুহূর্তে। কারণ সরকার এই মুহূর্তে বাণিজ্যিক কোনো ব্যাংকের শাখা এই সিস্টোরে স্থাপন করবে না। ইতিমধ্যে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে সংসদে, উনি আমাকে বলেছেন যে এরকমের ব্যবস্থা উনি করতে পারবেন না। তবে কোনো ব্যাংক যদি বুথ স্থাপন করতে চায় আর যদি ভালো সলভেন্ট ইনভেস্টর পাওয়া যায়, সেক্ষেত্রে একটি বুথ স্থাপন করলে এলাকার মানুষ বিদ্যুতের বিল দিতে যে সমস্যাটি পড়ে সেই সমস্যাটি দূর করে এখানে এই বুথে, যে কোনো ব্যাংকের বুথে বিল দিতে পারবে। আমি আবারও ধন্যবাদ জানাই প্রশ্নকারী মামুনকে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কম ময়মনসিংহ নয় আসনের অ্যাম্বাসেডর রবি আকন্দ।